ও রাধারানী, আমার বাঁশি দাও। ওরে বাবারে, ওই গাড়িতে করে যাবে নাকি? শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে শুভ জন্মাষ্টমী তিথি, তো আজকে দিনটা খুবই পবিত্র এবং খুবই সুন্দর। আজকে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, ঠিক আছে? তো আমরা যারা গোপাল ভক্ত বা কৃষ্ণ ভক্ত আছি, তাদের সবাইকে আমি জানাতে চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাদের সবাইকে আমি হরে কৃষ্ণ জানাচ্ছি। আর মানে আজকে দিনটা খুবই সুন্দর দিন, সবার আজকে দিনটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো। যাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর আছে, তারা সবাই গোপাল ঠাকুরের আজকে জন্মদিনে একটু বার্থডে সেলিব্রেট করা উচিত। আমরা ছোটোখাটো করে আমার মানে যেমন সামর্থ্য আমি তেমনভাবেই গোপাল ঠাকুরের আজকে পূজা করব। সরি, গোপাল ঠাকুর না, আমার হচ্ছে রাধাকৃষ্ণ। এরা কি সুন্দর না, খুব সুন্দর পিতলের রাধাকৃষ্ণ। আমি যখন বিয়ের পরে প্রথম সোনারপুরে আসি, তো ওর প্রথম হচ্ছে আমাকে এই গিফটটা দিয়েছিল, ঠিক আছে? প্রথম এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আমাকে এনে দিয়েছিল, বলে আমরা তো প্রেম করে বিয়ে করেছি, মানে আমাদের ভালোবাসার বিয়ে, আমরা 12 বছর প্রেম করে তারপরে বিয়ে করেছি। তো ও বলেছিল কি, যে রাধাকৃষ্ণ যে বাড়িতে থাকে, যে ঘরে থাকে, সেই ঘরে নাকি ভালোবাসা চির ভালোবাসা বিরাজ করে, সবসময়ের জন্য ভালোবাসা শান্তি সুখ বিরাজ করে। তো সেই জন্য আমাকে এনে দিয়েছিল। তো আমি মানে আমার রাধাকৃষ্ণকে খুব যত্ন করি, মানে খুব ভালোবাসি আর কি। হ্যাঁ, প্রথম গিফট বিয়ের পর, বিশেষ করে আজকে আমার কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তো মানে আজকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার জন্য করব। তো তোমাদের বাড়িতেও যাদের আছে আমার কৃষ্ণ ঠাকুর বা এরকম ছোট্ট গোপাল, যারা হচ্ছে ঠাকুরকে খুব ভালোবাসো, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্লিজ ঠাকুরের ভক্তি করো। আর মানে আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, গোপালটাকে তোমাকে দেখাচ্ছি। এই দেখো আমাদের গোপাল সোনা, দেখাচ্ছ? দেখো আমাদের গোপাল সোনা ময়ূরের পালক নিয়ে দাঁড়িয়ে আছে। ও গোপাল, তোমার বাসি কই? ও গোপাল, ওটা বাসি না, ওইটাই বাসি বোঝাবে। ই কি দুষ্টু, ইয়ে ময়ূরের পালকটা ভেঙে ফেলেছে, ময়ূরের পালকটা ভেঙে দিল রে দুষ্টু। ও গোপাল, তোমার বাসি কি রাধা নিয়ে পালিয়েছে? ই তুমি রাধাকে ধরনি? যাও যাও, দৌড়ে দৌড়ে ধরো, বলো আমার বাঁশি দাও, বাঁশি দাও। ও রাধারানী, আমার বাঁশি দাও। ওরে বাবারে, ওই গাড়িতে করে যাবে নাকি তুমি? বাবারে, পালালো গোপাল, পালালো। ওই তো গাড়ি, তোমার এই একটা গাড়ি, এই একটা গাড়ি, গাড়ি সব উল্টো পড়ে আছে। এই গাড়ি চলবে তো, তোমাকে নিয়ে যাবে তো? এবার আমি আমার গোপালকে স্নান করাবো। দেখো আমি স্নান করে এসে ড্রেসপত্র পরে নিয়েছি, শুদ্ধ বস্ত্র পরে, ধোয়া কাচা বস্ত্র পরে নিয়েছি। আর এবার আমি গোপালকে স্নান করাচ্ছি। এবার কিছু সাদা ফুল আর তুলসী পাতা দিয়েছি, আর শুধু জল দিয়ে স্নান করাতে হবে, কেননা গঙ্গা জল দিয়ে স্নান করানো যাবে না। গঙ্গা জল গোপাল মানে কৃষ্ণের চরণের স্থান পেয়েছে, তাই মাথায় দেওয়া যাবে না। আমরা কিন্তু এই জলের মধ্যে ঘি মধু দিয়ে নিয়েছি, এটা এমনি নর্মাল জল, কলের জল দিয়েছি। দিয়ে গোপালকে স্নান মানে কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। এরপরে কিন্তু গা পা মুছিয়ে দিতে হবে। তা ছেলে শুধু বলছে আমার কোলে দাও, আদর করবে গোপালকে, আদর করব কৃষ্ণকে, আদর করব। তো সেই জন্যে আমার এই একা এক গোপাল আর আমার একটা ছোট্ট গোপাল, দুই গোপালকে নিয়েছি। নিয়ে একটু এবারে গা পা মুছিয়ে সিংহাসনে দিয়ে দেবো, দিয়ে গোপালকে খেতে দেবো, দুপুরে লাঞ্চ খেতে দেবো। এই দেখো আমি গোপালকে একটা কাঁচের পাত্রে করে স্নান করিয়েছি, তোমাদের আরও কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিলাম। এবার আমি গাটা মুছিয়ে নিয়ে গোপালকে খাবার সিংহাসনে দিয়ে দেবো, আর মানে সুন্দর করে প্লেটে সাজিয়ে দেবো ফুল তুলসী পাতা দিয়ে। এই দেখো আমি ঠাকুরকে কিন্তু ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি। আমার কেকটা আনা হয়নি, বিকালে নিয়ে আসবো, রাত্রে কেক দিয়ে দেবো, বার্থডে সেলিব্রেট রাত্রে হবে। এখন শুধু এই প্রসাদগুলো দিলাম তালে বড়টোরা দিয়ে, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছি। এবার ঠাকুরকে সিংহাসনে আবার দিয়ে দিয়েছি বিশ্রামের জন্য, ঠাকুর এবার বিশ্রাম নেবে। আর আমরা এবার আমাদের দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, বিরাট বড় করে তারা পূজা করছে, 200-250 জনের নিমন্ত্রণ হয়েছে। তো আমরা সেখানে যাব দুপুরবেলা নিমন্ত্রণ খেতে।
হ্যাঁ দেখো প্রসাদগুলো আমি কিন্তু তুলে নিয়ে আমরা এবার প্রসাদগুলো সবাইকে দেব। আমার ছেলে প্রথমে নেওয়া আরম্ভ করে দিয়েছে, বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে যে মা কাউকে দেবো প্রসাদ বা কাউকে ডাকবো বা আমি গিয়ে দিয়ে আসবো সেরকম কোনো উপায় নেই, তা কী করবো, প্রসাদ রেখে দেবো। আর আমার ছেলে কয়েকটা খাচ্ছে, আমি একটুটা প্রসাদ মুখে দেবো দিয়ে আমরা বেরিয়ে পড়বো। বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে তো সাদা জিনিসপত্র পরে তো যাওয়া যাবে না, আমি শাড়িটা চেঞ্জ করে একটা গাউন পরে নেবো, সেটা পরেই ওদের বাড়িতে যাবো, নাহলে বাইকে যাবো তো ভিজে যাবো, গায়ে পায়ে কাদা লেগে যাবে, শাড়িতে নোংরা হয়ে যাবে, আবার বাড়ি এসে সেই শাড়ি আমাকে ক্লিন করে আয়রন করতে হবে। তার থেকে আমি চুড়িদার পরেই চলে যাচ্ছি, ছেলেকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাবো, আর একটা ড্রেস সঙ্গে নিয়ে যাবো, ওখানে গিয়ে আমি সেই ড্রেসটা পরিয়ে দেবো, কেননা মনে হচ্ছে যে আমার বৃষ্টি হচ্ছে, রাস্তা যেতে যেতে ছেলে ভিজে যাবে। তো দেখো আমরা পুরো রেডি হয়ে ওদের বাড়িতে চলে এসেছি বাইকে করে, আর কথা মতো দেখো ভিজেও গেছে, আর আমি পাঞ্জাবি খুলে দিচ্ছি, দিয়ে আমি ওর জন্য জামা প্যান্ট আলাদা করে এক্সট্রা নিয়ে এসেছি, সেইগুলো আমি ওকে পরিয়ে দেবো। তো সবাই ওর পেছনে লেগেছে আনন্দ করছে, দেখো পরিয়ে দিয়েছি, একটা ওর দাদু ভাইয়ের কোলে আছে দাঁড়িয়ে। আর দেখো আমরা ঢোকার সময় ভিডিও করতে পারিনি, ভীষণ মিষ্টি হচ্ছিলো, এবার ভিডিও করে দেখাচ্ছি। দেখো ছাদের থেকেই আরম্ভ করছি, ওদের ছাদটাই দেখো কি সুন্দর, ছাদটা বাইরের লোকেশনটাও খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে রান্না সরঞ্জাম রান্না বান্না হচ্ছে, ঠিক আছে, এখানে সবই আজকে জন্মাষ্টমীতে সমস্ত কিছুই নিরামিষের আয়োজন হয়েছে। তো দেখো খুব সুন্দর ফ্রাইড রাইস টাইস অনেক কিছু করছে, বেগুন ভাজাটা যা দেখতে পাচ্ছি কী কী হচ্ছে তো তোমাদের খেতে বসে বলছি, আমি এখন ঠিক ভালো করে দেখতে পাচ্ছি না। আর এই দেখো এই ছাদের থেকে এবার সিঁড়ি দিয়ে নামছি, মানে ওদের আড়াইতলা বাড়ি, তো এই সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় ওরা থাকে। তো আমি তোমাদের সেই বেডরুমগুলো দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয় তলায় ওদের বেডরুমগুলো, এই দেখো এই একটা ঢুকেই একটা বেডরুম, আর এই ঘরের মধ্যে এই দেখো একটা কিচেন আছে, আর এখানে দেখো এটা হচ্ছে বেডরুম। তো এখানে সিসিটিভি টিভি সবই আছে, তো দেয়ালের গায়ে সেট করা, আমি ওদিকে আর তোমাদের দেখালাম না। এটা আবার কিচেন রুম, এই একটা বেডরুম, আবার এই একটা বেডরুম, ঠিক আছে, প্রত্যেকটা বেডরুমের সঙ্গে কিচেন মানে টয়লেট অ্যাটাচ করা আছে। আবার আমরা নিচের তলায় যাচ্ছি, যেহেতু লোকজন আছে ভালো করে দেখাতে পাচ্ছি না। আর নিচের তলায় সিঁড়ি দিয়ে নেমে সামনেই দেখো এই যে অমিতদা, অমিতদার বাড়িতে এসছি, হ্যাঁ মানে হাজব্যান্ড একসঙ্গে বিজনেস করে। আর এই দেখো ঠাকুর ঘরে নিয়ে এসেছি, ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো অনেক সব রকমের ঠাকুর আছে, এই দেখো রাধা কৃষ্ণ, গোপাল, কালী ঠাকুর, সমস্ত কিছু ঠাকুর আছে। তো আজকে বিশেষ করে গোপাল ঠাকুরের জন্মদিন, তো সেই জন্যে গোপাল জন্মাষ্টমী পালন হচ্ছে। তো ওরা আমাদের মতো সব রকমের ঠাকুরই রেখেছে, আমার সিংহাসনে তোমরা দেখেছো আমি সব রকমের ঠাকুরই রেখেছি, তো সেরকমই আর কি। তো আমরা মেনলি হচ্ছে অনেকগুলো ঠাকুরের দীক্ষিত, কৃষ্ণ আমরা কিন্তু আমরা কৃষ্ণ ঠাকুরকেও ভালোবাসি, সব ঠাকুরকেই ভালোবাসি, ঠিক আছে, আমরা কিন্তু অনুকূল ঠাকুরের মেনলি দীক্ষিত। আমার কাকু হচ্ছে মায়াপুরে থাকে, কাকু কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, আমাদের বাড়িতে আমার ঠাকুরদা ঠাকুমা কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তা এরকম আমরা সব মানে মোটামুটি কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি, আমরা অনুকূল ঠাকুরকে ভালোবাসি। আর এই দেখো এইদিকে হচ্ছে আমাদের যে কী কী খাওয়া দাওয়া আইটেম সবগুলো এইদিকে আছে, তো এই দিকে এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছে খাবার জায়গায়, কেননা বৃষ্টি হচ্ছে বারবার উপরে ওঠানামা ঝামেলা মানুষ আসছে, একবারে খাওয়িয়ে ওখান থেকেই বার করে দিচ্ছে, কেননা উপরতলায় ওরা প্রথমে খাবার আয়োজন করেছিল, কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে উপরতলায় ছাদে সিঁচ দিয়ে মানুষের গায়ে জল লাগছে, তো সেই জন্য ওরা আবার সেইগুলো যেগুলো বেডরুম ছিল বেডরুমের মধ্যেই খাট বার করে দিয়ে ওখানে চেয়ার টেবিল সেট করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এটা একটা বেডরুম, ওরা থাকে তো সেই রুমের মধ্যেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, চারটে করে চেয়ার আর কয়েকটা চারটে করে টেবিল আর কয়েকটা চেয়ার দিয়ে দিয়েছে। তো আমরা বসে গেছি, এই দেখো, আর আমাদের সোহাগ বলছে আমি একাটাই খাবো, এই দেখো প্রথমে ফ্রাইড রাইস বেগুন আমার ছেলে বলছে আমাকে একটা পেঁয়াজ ভাজা দাও, তো ওকে একটা দিয়ে দিলাম। আর আমরা মোটামুটি একটা পাশের চেয়ার টেবিলটা চলে এসেছি, ওই টেবিলটা ভালো করে বসতে পারছিলাম না, ছোটোখাটো জায়গা, ছেলে তো শুধু ওই ছটপট ছটপট করছে, কখন গায়ের মধ্যে এটা ওটা ফেলে দেবে,
সেই জন্যই দেখো আবার পনিরের তরকারি দিয়েছে, আলুরদম দিয়েছে, পায়েস দিয়েছে, রসগোল্লা দিয়েছে, তো মোটামুটি ভালোই আয়োজন করেছে জন্মাষ্টমীর খাওয়া দাওয়া। 250 জনের আয়োজন ছিল, ভালো করেছে, খুব ভালো লেগেছে আমার সমস্ত কিছু আইটেম। আর এবার খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হব। এখন বাজে 3টে বেজে গেছে, আমাদের 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি। বেরিয়ে আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না, টিপটিপ করে এগুলি ওগুলি করতে করতে অনেক লেট হয়ে গেছে পৌঁছাতে। আর এখানে যারা বসেছে সবাই কিন্তু আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ড হয়, সবাই একসঙ্গে বিজনেস করে, তো সেই সবাই প্রায় একটা মেয়ে এসে ঢুকে পড়েছি। এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখনও কিন্তু টিপটপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু আসার সময় যে হারে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা আর নেই, অনেক কমে গেছে। তো সেই জন্য তোমাদেরকে এবার যাওয়ার সময় আমি দেখিয়ে দিচ্ছি গেটের মুখ ছিল, সবাই খেয়ে উঠে গেছে আর আমরা এখনও বসে বসে খাচ্ছি। আমার ছেলে টিপ টিপ করে খাচ্ছে, আমাকে হাত লাগাতে দিচ্ছে না, ও একাকাই খাবে বলে বলছে, হাত দেবে না, আমি একাকাই খাবো। তো দেখো খাওয়া হয়ে গেছে আর আমি বলছি এবারে ওঠো ওঠো, আর ও বলছে আমি পায়েস খাবো পায়েস খাবো। তো ওর জন্য আমার গ্লাসে করে আমি এক গ্লাস পায়েস নিয়ে নিয়েছি। হ্যাঁ, অমিত আবার এক গ্লাস পায়েস দিয়ে দিয়েছে ওর বাড়ি গিয়ে খাওয়ার জন্য। এই দেখো গেটের মুখটা দেখাচ্ছে, গেটের মুখটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো, আর গেটের মুখটাকে ঢুকেই বাঁহাতে আমরা ওই রুমটাতে খেয়েছি। তো এই দেখো এবার রাস্তায় চলে এসেছি, এবার বাড়ির দিকে রওনা হচ্ছে, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো, রেস্ট নেবো, ছেলেকেও ঘুম পাড়াবো। সোহাগের বাবা রেনকোট পরে আছে, রেনকোটটা কোনো দিন পরে না, এটা আমার রেনকোট, তো আমি তো কোথাও যেতে পারি না, আমার আমি স্কুটি চালাতাম যখন, এই রেনকোটটা পরে স্কুটি চালাতাম, তো আমার স্কুটিটা গ্রামে আছে, ওটা নিয়ে আসবো যখন আবার এই রেনকোটটা কাজে লাগবে। আর এমনিতে সাদা নিয়েই বেরিয়ে পড়ি, রেনকোট আর লাগে না। বাড়ি এসে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি, নিয়ে এবার রাত্রে খাওয়া হচ্ছে রুটি আর কুচি ভাজা স্যালাড। তাহলে আবারও সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এবারে শেষ করছি।